Police 5. প্রেম ভালোবাসা এবং একে অপরের প্রতি আস্থা রেখে শুরু হয়েছিল একটি সংসার। কিন্তু কি এমন ঘটনা ঘটলো যে মাত্র 8 মাসের মধ্যে ভেঙে গেল সেই সংসার? সেই ঘটনার পেছনে নির্মম সত্যিটা জানবো আজকের পুলিশ ফাইলসের কাহিনী কলহ। খাবার খেয়েছো? আচ্ছা, বাড়ি গিয়ে একটা কল করে দিও। হ্যাঁ, তাহলে রাখি। কিরে, ডুবে ডুবে জল খাওয়া হচ্ছে? হ্যাঁ, তা কতদিন ধরে চলছে এসব? হ্যাঁ কিরে, বল বল। আরে বল, কিরে বল, কি হলো বল। ওমা, আমি কি বলবো? তুমি কি তোমার ব্যাপারে আমাকে কিছু বলেছিলে? ওমা, আমি আবার কি বলবো? তুমি আমাকে একটা সত্যি কথা বলো তো, তুমি আমাকে খুব মিস করছো না? ওরে পাকা মেয়ে, আমি প্রশ্ন করলাম, আমাকে উত্তর না দেওয়া উল্টে আমার প্রশ্ন করা হচ্ছে। ঠিক আছে, এই প্রশ্ন নয় বাদই দিলাম। তুমি আমাকে একটা কথা বলো, তোমার আর মামার প্রেমটা বিয়োগদি কিভাবে এগোলো? আরে বলো, কি হলো বলবে তো, বলো না, আসো এখানে বসো তো, আমাকে সবটা বলো। কিভাবে আবার? ওই যেভাবে হয় আর কি। ওই আর কিটাই তো আমি জানতে চাইছি। উফ, এত প্রশ্ন করিস না তো। দিদি, এ দিদি, আরে কোথায় গেলি রে? আরে মামা, এই তো মা কোথায়? এই তো মা আছে মা। আরে দিদি, আরে আয় তো, সব সকাল সকাল তো চেঁচামেচি কিসে? চেঁচাচ্ছি কি আর সাধে? এই মোয়া মা, একটু জল নিয়ে আয় তো। একদম বসে, আমি এক্ষুনি নিয়ে বস। তোর সঙ্গে একটা দরকারি কথা আছে আমার। হ্যাঁ বল। শোন না দিদি, মোয়ার জন্য একটা খুব ভালো সম্বন্ধ পেয়েছি, খুব ভালো ফ্যামিলি, আর ছেলে চেন্নাইয়ের একটা বড় হোটেলের ম্যানেজার। আমি তো শুনেই তোমাকে প্রথমবার দেখেছিলাম একটা ছবিতে। আসলে তোমার সাথে বিয়ের সম্বন্ধ করার জন্য আমার মা আমাকে ছবিটা দেখতে দিয়েছিল। পাগল নাকি ছেলেটা, ছবি দেখে মেসেজ করে ফেললো? আরে বাবা, বিয়ের জন্য তোমাকে টেক্সট করিনি, তোমার নামটা ফেসবুকে সার্চ করে তোমার ছবিগুলো দেখছিলাম, ভাবলাম কথা বলি তাই পিন করলাম, সরি। বাবা কি ভদ্র, সরি বলছে আবার।
বিয়ে না হলেও কি আমরা বন্ধু হতে পারি না? আমি তোমাকে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছি। বন্ধুত্ব তো করাই যায়। আর বলতে হবে না। তবে হ্যাঁ, তোমাদের লাভ স্টোরিটা কিন্তু বড্ড কিউট, তাই না? সে তো বুঝলাম, এবার তোরটা বল শুনি। সবই বলবো, বাট তোমাকে একটা প্রমিস করতে হবে, তুমি কাউকে বলবে না। আচ্ছা বাবা, কাউকে কিছু বলবো না, প্রমিস। তোমার বিয়ের দিন আমার আলাপ হয় সুজিত দার সাথে। ঠিক আছে ঠিক আছে, আগে শান্ত হ। আমি তো টেনশন শুরু করে দিয়েছিলাম। বাবা, এত ভালোবাসা! ফাজলামি হচ্ছে না? ঠিক আছে, আমি গেলাম। আরে, একটু মজা করলাম বলে তুমি চলে যাবে? হুম, যাবো তো, তবে তোকে নিয়ে সোমা। আচ্ছা, হুম, চল। সুজিত মানে আমার দাদা? হ্যাঁ, আমরা একে অপরকে ভালোবাসি। কিন্তু বাড়ির লোকেরা জানতে পারলে ব্যাপারটা কিভাবে নেবে, তুই সেটা একবারও ভেবে দেখেছিস? তাছাড়া তোর তো এখন পড়াশোনার সময়,
বয়সে তো তেমন কিছু হয়নি, আর দাদাও তো রোজগার করে না তেমন। শোনো, প্রেম না এত ভেবে চিন্তে করলে হয় না, আমরা ঠিক ম্যানেজ করে নেব। কিন্তু তুমি একটা প্রমিস করেছো, কিন্তু তুমি কাউকে কিছু বলবে না তো? কিরে কি করছিস দুটোতে মিলে? এই তো একটু গল্প করছিলাম। রাত কত হয়েছে দেখেছিস? খাবি না শুবি না? চল চল খেয়ে শুবি চল। আর একটুই তো মা, কাল সকালবেলাই তো চলে যাবো। একদম না, আবার আসবি, তখন অনেক গল্প করবি। এখন চল আয় আয় আয়। আচ্ছা ঠিক আছে, গুড নাইট। গুড নাইট। শোনো, ব্যাগটা আমি গাড়িতে তুলছি, তোমরা এসো। বাবা আসছি, মা এলাম। আসছি মা, সাবধানে যাবি। হাসি মুখেই থেকে তুইও থাকিস। মা গো সাবধানে থেকো। একদম একদম। বাবা আসছি গো। ঠিক আছে, সাবধানে থাকবে, ওষুধ ঠিক মতো খাবে। একদম। তুমিও ভালো থেকো। সাবধানে থাকবি বাবু। হ্যাঁ তুমিও ভালো থেকো। একদম। টাটা। টাটা। সোমার ব্যাপারে তুমি কি কিছু জানো? তবে হ্যাঁ, তোমাদের লাভ স্টোরিটা কিন্তু বড্ড কিউট, তাই না? সে তো বুঝলাম, এবার তোরটা বল শুনি। সবই বলবো, বাট তোমাকে একটা প্রমিস করতে হবে, তুমি কাউকে বলবে না। আচ্ছা বাবা, কাউকে কিছু বলবো না, প্রমিস। তোমার বিয়ের দিন আমার আলাপ হয় সুজিতদার সাথে। কি হলো, চুপ করে আছো কেন? তুমি কি কিছু জানো? হ্যাঁ মা, সুজিতদার সোমা। শুনলে মা, আমি না জেনে বুঝে কোনো আলটপকা কথা বলি না। মা মা, আমি আগে থেকে কিছু জানতাম না। কয়েকদিন আগে সোমরা যখন আমাদের বাড়িতে এসেছিল তখনও বলল। থাক থাক, তোমাকে আর নিজের দোষ ঢাকতে হবে না। আমি কোনো দোষ করিনি মা। আমার মুখে মুখে তর্ক না করে তুমি তোমার দাদাকে গিয়ে বোঝাও। আর হ্যাঁ,
সেই সঙ্গে নিজের দাদাকে গিয়ে এটাও বলবে, আমার কুচি মেয়েটার মাথা যেন না খায়, বুঝলে? যাবে। আগে যদি জানতাম এমন সর্বনাশ হবে, সেই মেয়েটাকে কোনোদিন এবারের বউ করে আনতে দিতাম না। মহুয়া বাড়িতে এসে মাকে সব জানায়, তারপর তার দাদার সঙ্গে দেখা করে তার দাদাকে বোঝায়। কিন্তু বোনের কথা কি সে আদৌ গুরুত্ব দেবে? সে কি ভুলে যেতে পারবে সোমাকে? এদিকে মহুয়া ঠিক করে বাড়ি ফিরে এসে পলাশকে যে ফোন করে সবটা জানাবে। তারপর হ্যাঁ, সেই সঙ্গে নিজের দাদাকে গিয়ে এটাও বলবে, আমার কুচি মেয়েটার মাথা যেন না খায়, বুঝলে? যাবে। আগে যদি জানতাম এমন সর্বনাশ হবে, সেই মেয়েটাকে কোনোদিন এবারের বউ করে আনতে দিতাম না। হ্যালো, কি করছো? বাড়ি ফিরেছো? হ্যাঁ, কেন? কেন আবার? আমি তো রোজই এই টাইমে ফোন করি। যা বলার সেটা একটু তাড়াতাড়ি বলো, আমার কাছে অত সময় নেই। হ্যাঁ, আমার কিছু বলার ছিল, কিন্তু তুমি এরকম করে কেন বলছো? তুমি কি রাগ করেছো আমার উপর? বুঝতেই যখন পারছো তাহলে জিজ্ঞেস করছো কেন? আর তোমার কি বা বলার আছে? তোমার দাদার গুণকীর্তন? আর দেখো, দিদির কাছে আমি সবটা শুনেছি। সুজিত যদি নিজেকে না শোধরায়, এর ফল কিন্তু ভয়ানক হবে, আমি বলে দিচ্ছি। তুমি নিজের দাদাকে একটু বোঝাও। আমি খেলাম কি না, ফিরলাম কি না, সেটা তোমার না জানলেও চলবে। পলাশ, তুমিও আমাকে ভুল বুঝলে। আচ্ছা, আমি কি ওদের প্রেমটা করিয়ে দিয়েছিলাম? নিজের হাতে না করলেও প্রশ্রয় তো দিয়েছো। তোমার উচিত ছিল না যে তুমি যখনই জেনেছো তখনই দিদিকে জানানো? তুমি কি সেটা আদৌ করেছো? আমি সেটা ভেবেছিলাম, কিন্তু উফ, প্লিজ এরকম বিরক্তিকর কথা বলো না তো। তুমি এখন ফোনটা রাখো, আমি পরে কথা বলবো। হ্যালো, তুমিও আমাকে ভুল বুঝলে পলাশ। আমি ভেবেছিলাম তুমি অন্তত আমাকে বুঝবে। আমার মেয়ের যদি কিছু হয়ে যায় না,
আমি তোমাকেও ছাড়বো না, আর তোমার দাদাকেও ছাড়বো না। ভুল হয়ে গেছে, এরকম একটা নোংরা ফ্যামিলিতে আত্মীয়তা করা সত্যি আমাদের খুব ভুল হয়ে গেছে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ স্যার, বলুন স্যার, বলুন। ঠিক আছে স্যার, ঠিক আছে ঠিক আছে, আমি এখনই আছি স্যার, আমি এখনই আছি। আগে সে নিজের পায়ে দাঁড়া, সোমাও এদিকে পড়াশোনা করুক, তারপর ভবিষ্যৎ ভাবা যাবে। সুজিত তার মনকে আশ্বস্ত করে। এদিকে কিছুদিন বাদেই পুজো, পলাশ বাড়ি ফিরলে কি মহু আর দুঃখ কমবে, নাকি শুরু হবে এক নতুন মানসিক অত্যাচার? অনেক দূর থেকে এসেছিস, এবার একটু রেস্ট নে। জানিস তো বাবু, আমাদের সংসারে আর শান্তি নেই, পুরোটাই অশান্তিতে ভরে গেছে। হারে বাবু, মাংসটা তো রাতে খাবি বললি, তাহলে এখন মাছটা নিয়ে আসে? বৌমা মাছটা নিয়ে আসো। বাবু আর একটু ভাত দি। না না লাগবে না। তোমাকে কি দেবো? এই তো একটু মাংস দি। বাবু কাল তোরা দুজন মিলে একবার দিদির বাড়ি থেকে ঘুরে আয়, এতদিন বাদে কলকাতায় এলি। হ্যাঁ মা যাবো, তবে আমি একাই যাব, অন্য কারো যাওয়ার দরকার নেই। কেন আমি যাব না? কেন দিদির বাড়িতে যাওয়ার মুখ আছে তোমার? আর আমি চাই না তুমি সমাজ ধারে কাছে যাও। আমি জানি না তোমরা সবাই বারবার আমাকেই কেন দোষ দিচ্ছ। এসব কথা এখন থাক খোকা, তুই এখন খেয়ে নে। কি হলো, দাও বাবুকে মাছটা। থাক মা, আমার আর খাওয়ার ইচ্ছে নেই। Thank you.
কিছুই মুখে দিল না। এবার চম্প চষ করে তুমি সব খাও। ভাগ্য করে ছেলের বিয়ে দিয়েছিলাম, আমাদের হাড় মাছ জ্বালিয়ে খেয়ে নিল। একটা কথা বলবো? বলো। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, তোমাকে বিয়ে করতে চাই, তুমি কি রাজি? আমিও তোমায় ভালোবেসে ফেলেছি। সত্যি? যদি শুরুতেই তোমার দাদাকে একটু বোঝাতে তাহলে তো এত কিছু হতোই না। তুমি আমায় ছেড়ে চলে যাবে না তো? হ্যাঁ যাবো তো। কি তো কাজে যেতে হবে না? ধর আমি ওই যাওয়ার কথা বলছি না, তুমি মজা করছো। ফিরে আসলেই তুমি তাড়াতাড়ি রান্নাটা সেরে নিও, তারপর আমরা একসাথে খেতে বসবো, আর আমি ততক্ষণ ছেলের জন্য চাটনিটা বানিয়ে ফেলবো। ঠিক আছে মা। এই এই দাঁড়াও তো, তুমি দাঁড়াও, কথা আছে আমার। আচ্ছা মা, আমার মেয়ের জীবনটা নষ্ট করে এখন বউকে সোহাগ করছো? কি রে তুই এখন এলি? আরে এইসব কথা আবার তুই বলছিস কেন? বলছি কি সাথে? কি রে দিদি, কি খবর? ধার খবর, এ দেখ দেখ ছবিগুলো দেখ, ভালো করে দেখ, হ্যাঁ খুব ভালো করে দেখ ছবিগুলো, দেখ দেখ ভালো করে দেখ।
অষ্টমীর দিন ওরা আবার দেখা করেছিল। এই শোনো, এই তোমার দাদা কি আমার মেয়েটার পিছু ছাড়বে না? কিন্তু আমি তোকে বারবার বারণ করেছিলাম। বারণ করেছিল তো শুনলে কোথায়? কি ব্যাপার, এত চিৎকার চেঁচামেচি কিসের? জানো ওই কাল লাগেনি দাদা এখন আমাদের নাতনির পিছু ছাড়েনি। শোন খোকা, ওই মেয়েকে আর ঘরে রাখিস না। দেখ ভাই, আমি জানি না তুই কি দেখে ওই মেয়েকে বিয়ে করেছিস, তবে আমি যদি ওর জায়গায় থাকতাম না, এই মুখ আর পৃথিবীতে দেখাতাম না। নির্লজ্জ বেহায়া মেয়ে মানুষ কথা কর। হ্যালো, আপনাদের ফ্যামিলির জন্য তো আর ভালো থাকার উপায় নেই, তো যে কারণে ফোনটা করেছি, একটা বিষয় জানানোর ছিল। আপনার মেয়ে একটু অসুস্থ হয়ে পড়েছে, মানে আদৌ অসুস্থ হয়েছে নাকি অসুস্থ হওয়ার অভিনয় করছে সেটা আমার কাছে পরিষ্কার নয়। মানে হয়তো সিম্প্যাথি পাওয়ার জন্য, যাতে ওকে কেউ কিছু না বলে তার জন্য হয়তো নাটক করছে, তো এটাই আমার আপনাকে জানানোর ছিল। আপনি ওকে নিয়ে যান, ওকে একবার ডাক্তার দেখিয়ে নিন, টাকা যা লাগবে আমি দিয়ে দেবো। হ্যাঁ বাবা, আমি না হয় কালই ওকে ডাক্তার দেখিয়ে নেব। তবে একটা কথা বলি, হ্যালো হ্যালো, কেটে দিল তার মানে। পরে তিনি মহুয়াকে নিয়ে তার মা ডাক্তারের কাছে যায়। ডাক্তার জানায় যে মহুয়ার কোনো রোগ হয়নি, প্রচণ্ড মানসিক চাপে সে অসুস্থ হয়ে পড়েছে, তার মানসিক শান্তির দরকার। এদিকে বাড়ি ফিরেই আবার কপালে জোটে অপমান লাঞ্ছনা। মহুয়া মাকে ফোন করে সব জানায়। তার মা বলে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। হ্যালো হ্যালো, কাঁদছিস কেন মা? পলাশির মা সকাল থেকে নোংরা ফেলা নিয়ে শুধু শুধু ঝামেলা করে যাচ্ছে। আমি পলাশকে জানাতে গেলাম, ও শুনে আমাকে যা নয় তাই বলতে লাগলো। এই বাড়িতে এইভাবে আমি আর থাকতে পারছি না মা, তুমি চলে আসো এখনই, আমি তোমার সাথে বাড়ি চলে যাব। সে না হয় আমি যাচ্ছি, কিন্তু এত তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিস না। মহুয়ার শ্বশুর বাড়ি পর্যন্ত চলে এসেছিল ময়না, কিন্তু রাস্তায় পাড়ার লোকজন তাকে বলে যে মহুয়াকে নিয়ে তার বাড়ির লোকজন হাসপাতাল গেছে, তাই ময়না সেখান থেকেই হাসপাতালে চলে আসে। সরি ম্যাম, আমরা দেখেছি এখানে আসার অনেক আগে আপনার মেয়ে মারা গেছে। ভারতীয় সংবিধানের 498A এবং 304B ধারায় মহুয়ার শ্বশুর বাড়ির লোকেদেরকে পুলিশ অ্যারেস্ট করে। আজকের মতো এ পর্যন্তই, আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ ভালো থাকুন, সাবধানে থাকুন, আর অবশ্যই সদা সতর্ক থাকুন, আর দেখতে থাকুন পুলিশ ফাইলস।